সালামু আলাইকুম, সুকান্ত শুভেচ্ছ অভিনন্দন। তো এখন দেখা যাচ্ছে আপনারা কীভাবে বিডিকিউতে লগ ইন করবেন। আসলে বিডিকিউতে লগ ইন যখন আমরা করবো আমাদের লাভটা কী, আর বিডিকিউ আমাদের কী উপকারে আসবে এবং কী ক্ষতি করবে। তো আসলে দেখেন, বিডিকিউ যখন আমরা কোনো ভালো র্যাঙ্কে ব্যবহার করতে চাই, ভালো ট্যাগ ব্যবহার করতে চাই, তখন কিন্তু বিডিকিউতে মান্থলি একটা ফে করে আমাদের বিডিকিউতে লগ ইন করতে হয়। আর যখন আমরা ফ্রিতে ব্যবহার করবো তখন কিন্তু আমাদের সব কিছু কিন্তু আসবে না, আমাদের যেই যে ভালো ভালো যে টপিকগুলো তারা কিন্তু আমাদের এটা দেখাবে না। তারপরেও কিন্তু আমরা ফ্রিতে যা ব্যবহার করি তা কিন্তু সাধারণ থেকে অনেক অনেক ভালো। কারণ কি, আমরা যখন সাধারণভাবে একটা ভিডিও আপলোড করি তখন কিন্তু আমরা এটা জানি না যে কোন পর্যায়ে আছে, আমাদের এটা কতটুকু র্যাঙ্ক করবে, আমাদের কী ধরনের কিওয়ার্ড দরকার, কী ধরনের ট্যাগ দরকার। সাধারণভাবে যখন আমরা ইউটিউবে একটা ভিডিও আপলোড দিই তখন কিন্তু আমরা জানি না। একমাত্র বিডিকিউ আমাদেরকে এটা সাজেস্ট করে দেয় যে এখন কোন পর্যায়ে আছে, কোন ক্যাটাগরি আমাদের কী দরকার, আমাদের ভিডিওটা কোন র্যাঙ্কে নেওয়ার জন্য কোন জিনিসটা ঘাটতি আছে এবং কোন পর্যায়ে আছে, এটা কতটুকু র্যাঙ্ক করবে, সব কিছুকে আমাদেরকে বিডিকিউ দেখিয়ে দেয়। আমাদের বিডিকিউর মাধ্যমে আমরা সাজেস্ট করতে পারি এবং এটা কতটুকু র্যাঙ্ক করবে, কোন পর্যায়ে আছে, অন্যান্য ভিডিওর তুলনায় এটা কতটুকু ভালো, সব কিছু আমাদের বিডিকিউ সাজেস্ট করে দেয়। তো এই জন্য আমরা বিডিকিউ ব্যবহার করব। তো বিডিকিউ ব্যবহার করার জন্য আমাদেরকে অবশ্যই মোবাইলে অথবা কম্পিউটারে আমাদের চ্যানেলের সাথে অ্যাড করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু দেখিয়ে দিব যে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিভাবে আপনারা চ্যানেলের সাথে অ্যাড করবেন। তো তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ডাউন করে দিবেন, তাহলে এরকম নতুন নতুন সব ভিডিও সবার আপনার কাছে পৌঁছে যাবে। তো আমরা চলে যাচ্ছি কম্পিউটারে। তো ব্রাউজারে এসে আমরা এখানে লিখব বিডিকিউ এক্সটেনশন। দেখেন আমার অলরেডি লেখা আছে, তাই আমি এটা দিলাম, দেন এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখন দেখেন এখানে আমাদের এই যে নিচে লেখা আছে এক্সটেনশন, আমরা প্রথম সাইডটা না দেখি এক্সটেনশন সাব দেওয়ার পর দেখেন আমাদেরকে বিডিকিউ এখানে যেই সাইটটা তাদের সাইডে নিয়ে আসছে এবং এখানে লেখা আছে যে ইনস্টল ক্রোম এক্সটেনশন। এবং এদের আরও যে বিস্তারিত জিনিসগুলো আছে দেখেন এখানে নিচে লেখা আছে, কীভাবে আপনার র্যাঙ্ক করবে, কোন কী কী সুবিধা দিবে তারা, সব কিছু এখানে আছে। তো এখানে আমরা কী করবো, দেখেন আমরা এই যে ইনস্টল ক্রোম এক্সটেনশন আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমাদেরকে আরেকটা সাইডে নিয়ে গেছে। এখানে এসে দেখেন এই যে এড টু ক্রোম লেখা আছে, আমরা এখানে এড করতে হবে। এড করার পরে আমাদের এটা অ্যাড হবে, ইনস্টল হবে, ইনস্টল করার পরে আমাদের চ্যানেলের সাথে আমরা লগ ইন করতে পারবো। তো প্রথমে আমাদেরকে অ্যাড করতে হবে, অ্যাড করার জন্য আমরা এখানে অ্যাডে ক্লিক করলাম, দেন দেখেন এখানে অ্যাড এক্সটেনশন লেখা আসছে, অ্যাড এক্সটেনশন আমরা ক্লিক করলাম। তো দেখেন আমার এটা ইনস্টল হয়ে গেছে, এখানে অলরেডি লেখা আসছে যে রিমুভ করো, মানে আমার এটা ইনস্টল করা শেষ। এবার আমরা চলে যাবো সরাসরি ইউটিউবে। দেখেন আমরা ইউটিউবে চলে আসছি, লোড হতে একটু সময় নিচ্ছে। দেখেন আমরা এখানে চলে আসলাম ইউটিউবে। ইউটিউবে আসার পর এখানে দেখেন অসংখ্য ভিডিও আছে, আপনার যেটা ভালো লাগে যে কোনো একটা ভিডিওতে আপনি লগ ইন করবেন। দেখেন এখানে আসার পরে আপনার এই যে দেখতে পাচ্ছেন ডাইন সাইডে, আগে কিন্তু নিচে থাকতো, এখন ডাইন সাইডে দিয়ে তারা আপডেট করছে। তো ডাইন সাইডে আসার পর এখানে আপনি কী করবেন, আপনার এখানে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে, আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্ট করার থেকে আমাদের সবচেয়ে সহজ উপায় হলো সাইন আপ উইথ গুগল, মানে আমরা গুগলের মাধ্যমে এটা সাইন আপ করবো। তো গুগলের মাধ্যমে সাইন আপ করলে আমাদের খুবই সহজভাবে আমরা এটা সাইন আপ করতে পারবো, কোনো সমস্যা নাই। তো তার জন্য কিন্তু অবশ্যই আপনার যে ইমেল আইডিটা আছে, যেই চ্যানেল দিয়ে আপনি কাজ করবেন সেই চ্যানেলটা অলরেডি লগ ইন থাকতে হবে। তো দেখেন আমার এখানে কিন্তু তিনটা চ্যানেল লগ ইন করা আছে, তিনটা জিমেল লগ ইন করা আছে। তো এই তিনটা জিমেলের আমি একটা জিমেল ক্লিক করলাম, আমি যেই জিমেলটা নিব সেই জিমেলটা আমি লগ ইন করলাম, সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর দেখেন একটু সময় নিচ্ছে, তারা জাস্টিফাই করবে, বাছাই করবে। দেখেন বাছাই করার পর আমাকে একটা সাইডে নিয়ে আসছে। দেখেন আমার এখানে পাসওয়ার্ডও দেওয়া লাগে না, যেহেতু আমার অলরেডি পাসওয়ার্ড দেওয়া আছে তাই আমার আর পাসওয়ার্ড লাগে না, অটোমেটিক আমার এখানে নিয়ে আসছে। দেন দেখেন এই যে আমরা বিডিকিউ কেন লগ ইন করলাম, দেখেন এই যে এই ভিডিওটা কোন র্যাঙ্কে আছে, কি ফর্জে আছে এবং এটা কি কিওয়ার্ড ব্যবহার করেছে, সব কিছু কিন্তু আমাদেরকে বিডিকিউ সাজেস্ট করে দিছে। তো দেন এবার আমরা চলে যাবো আমাদের ভিডিও স্টুডিওতে, মানে আমাদের চ্যানেলের যে স্টুডিও, আমার চ্যানেলে লগ ইন করবো। কারণ কি আমার চ্যানেলে অ্যাড হয়েছে কি না আমরা সেটা জানাটা খুবই জরুরি, কারণ অনেক সময় কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে বা সাইটের কোনো ত্রুটি থাকলে আপনার এটা ফিরিয়ে দিবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের মেইন চ্যানেলের ভিতরে। এবার আমি চলে যাচ্ছি দেখেন আমার চ্যানেলের যেই হোম পেজে চলে যাবো, কারণ আমার এটা অ্যাড হয়েছে কি না। অবশ্যই তার আগে দেখেন এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে যে আমার এটা হয়ে গেছে। দেখেন এবার চলে আসলাম আমরা আমাদের চ্যানেলের মেইন পেজে।
তো মেইন ফেজে আসার পরে যদি দেখেন আমাদের এই যে কাস্টমাইজিং চ্যানেল এবং ভিডিও ম্যানেজ, ভিডিও ম্যানেজের পাশে দেখতে পাচ্ছেন সিএসভি এক্সপোর্ট, মানে আমাদের এটা কিন্তু বিডিকিউ দেখেন এখানে অ্যাড হয়ে গেছে, এই জন্য আমাদের এই লেখাটা আসছে। আমরা খুবই সুন্দরভাবে সহজভাবে একেবারে পারফেক্টলি ভাবে আমাদের এটা অ্যাড হয়ে গেছে চ্যানেলের সাথে। আপনি এখন যে কোনো মোবাইল দিয়ে যে কোনো কম্পিউটার দিয়ে অ্যাড করেন না কেন, আপনার চ্যানেলের সাথে অ্যাড হয়ে গেছে। কিন্তু তারপর যদি আপনি মোবাইল পাল্টান বা অন্য কম্পিউটার সেট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ড্রাইভে, আপনার যে মোবাইল অথবা কম্পিউটার যে ড্রাইভ, সেই ড্রাইভে অবশ্যই এটাকে ইনস্টল করে নিতে হবে, তা না হলে আপনার এটা শো করবে না। তো দেখলেন আজকের জন্য পর্যন্তই, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে বাই বাই টাটা। অবশ্যই শেয়ার করে সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন। সালামু আলাইকুম।